সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, আর বেল আইকনটি টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকের ভিডিওটা হচ্ছে একটু আলাদা ধরনের ভিডিও, এটা খুব ইন্টারেস্টিং নিউজ যেটা দেখতে পেলাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই জিনিসটা হচ্ছে, যেটা তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, মানুষের হাতে আসছে অদৃশ্য হওয়ার মন্ত্র, জানালেন বিজ্ঞানীরা। হ্যাঁ, একদম ঠিক শুনছ। কিছু বিজ্ঞানী যেটা একটা গবেষণা করছে যে মানুষ অদৃশ্য কী করে হতে পারে, এবং সেই গবেষণায় অনেকটা সাকসেসও পেয়েছে। তো সেই সাকসেসের কাহিনী এই গল্পটায়, মানে এই আর্টিকেলটায় লিখেছে পুরোটা। তো পুরো আর্টিকেলটা তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি, এবং পুরো ভিডিওটা তোমরাও দেখো। খুবই একটা ইন্টারেস্টিং জিনিস লেখা আছে এখানে, যেটা দেখলে তোমরাও হয়তো অবাক হয়ে যাবে। বিকজ ইন ফিউচার যদি এই জিনিসগুলো সব কিছু ঠিকঠাক মিলে যায়, তাহলে ইন ফিউচার হয়তো এরকম হতে পারে, মানুষ অদৃশ্য হয়ে যেতে পারে। তো সেটা কীভাবে সম্ভব, দেখো কী লেখা আছে, বিজ্ঞানীরা কীভাবে গবেষণা করেছে। আলোর কারসাজি ঘটিয়ে কীভাবে কোনো কিছুকে অদৃশ্য করে ফেলা যায়, তাই নিয়ে চলছিল দীর্ঘ গবেষণা। সেই কাজে অনেক দূর এগিয়েছেন কানাডাবাসী বিজ্ঞানী হোসে আজানা ও তার গবেষক দল। অদৃশ্য হতে কে না চায়? আমাদের প্রত্যেকেরই একটি সুপ্ত বাসনা রয়েছে অদৃশ্য হওয়ার। এই ইচ্ছেটাকে মূলধন করেই 1897 সালে এইচ জি ওয়েলস লিখে ফেলেছিলেন দি ইনভিজিবল ম্যান নামের কল্পবিজ্ঞান উপন্যাসটি। তারপর থেকে ইউরোপীয় আমেরিকান সাহিত্যে বারবার হানা দিয়েছে অদৃশ্য মানুষের আখ্যান। বাংলা সাহিত্যে মনিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা কায়াহীনের কাহিনী আজও পাঠকদের আদর পায়। সবার ওপরে জি কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজে কামাল করেছেন ইনভিজিবল ক্লোকের কথা নাকি, সেটা এখন এমনই একটি আলখাল্লা যা গায়ে চাপালি ব্যাস আপনি একেবারে ভ্যানিশ। বিজ্ঞানীরা অনেকদিন ধরেই সচেষ্ট ছিলেন অদৃশ্য হওয়ার একটা উপায় বের করতে। আলোর কারসাজি ঘটিয়ে কীভাবে কোনো কিছু অদৃশ্য করে ফেলা যায়, তাই নিয়ে চলছিল দীর্ঘ গবেষণা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিরর এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সেই কাজে অনেক দূর এগিয়েছেন কানাডাবাসী বিজ্ঞানী হোসে আজানা তার গবেষক দল। আজানা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমার কোনো বস্তুকে দেখতে পাই, আমরা কোনো বস্তুকে দেখতে পাই তার গায়ে আলোর প্রতিফলন থেকে। তাদের গবেষণায় তারা এই কাজটাই করতে চেয়েছেন, যাতে আলোর কোনো বস্তু থেকে প্রতিফলিত হয়ে ফিরে না এসে তা ভেদ করে চলে যায়। তেমন কোনো আচ্ছাদন তারা তৈরি করতে চাইছেন যা কোনো ত্রিমাত্রিক বস্তুর ওপর চাপা দিলে তাদের উদ্দেশ্য পূরণ হয়। আজানার মতে, কোনো সবুজ রঙের বস্তুকে অদৃশ্য করতে হলে সেই আচ্ছাদন আলোকে প্রথমে নীল রঙে পরিণত করবে, যাতে তা বস্তুকে ভেদ করে চলে যায়, তারপরে তা আবার সবুজে পরিণত হবে। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন, যেটা 2001 সালে রিলিজ হয়েছিল, সেখানে একটা বিখ্যাত ইনভিজিবল ক্লোকের দৃশ্য ছিল। যদি সিনেমাটা কেউ দেখে থাকো তাহলে তোমরা জানবে। তো এই গবেষণাটাও এই পদ্ধতিতেই, ফাইবার অপটিক লাইন দিয়ে ডেটা ট্রান্সমিশনও সহজতর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। গবেষক দলের সদস্য লুইস রোমেরো কোটেস জানিয়েছেন, তাদের উদ্দেশ্য আলোকে বস্তুর মধ্যে দিয়ে চালনা করানো। এই কাজে তারা প্রায় সাফল্যের সামনে। তাহলে সেই দিন আসতে বেশি দেরি নেই, যখন যে কেউ অদৃশ্য হওয়ার আলখাল্লা পরে বিভিন্ন গোলমাল ঘটাবে, তার দায় অবশ্য বিজ্ঞানের নয়। তো দেখলে একটা খুবই ইন্টারেস্টিং নিউজ যেটা তোমরা দেখতে পেলে, তোমাদের আজকে দেখালাম যে অদৃশ্য মানুষ ইন ফিউচার হতে পারে, এবং সেটাই এখানে আর্টিকেলে লেখা আছে যে কানাডাবাসী বিজ্ঞানী একটা এমন একটা জিনিস তৈরি করতে চলেছে যেটা আলো ফেললে সে বস্তুটাকে ভেদ করে চলে যায়। জেনারেলি যেটা লজিক্যালি যেটা বলুন, সেটা হচ্ছে আমরা কোনো বস্তুকে দেখতে পাই কেন, বিকজ আলোটা সেখান থেকে রিফ্লেক্ট হচ্ছে বলে। তো যদি রিফ্লেক্ট না হয়, ওটা ভেদ করে চলে যেত, তাহলে হয়তো ওটা ভ্যানিশ হয়ে যেত। যেমন হ্যারি পটার সিনেমাটায় 2001-এ যেভাবে দেখানো হয়েছিল, ঠিক অনেকটা ওরকমই একটা লজিক ওখান থেকে ক্যাচ করে ওই জিনিসটাকে ওরা সত্য করতে চাইছে, এবং অনেকটা বলছে যে যা আর্টিকেলে পড়ে বোঝা গেল, গবেষণা অনেকটা সাফল্য পেয়ে গেছে। তো সেটা যদি সত্যি হয়, তাহলে আর বেশি দিন হয়তো নেই যখন আমরা দেখবো এমন কোনো ডিভাইস যেটা হয়তো গায়ে চাপিয়ে মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে, এবং সেটা যদি সম্ভব হয় বাস্তবে, তাহলে কিন্তু সেটা একটা রূপান্তরকারী আর কি, পুরো একটা রেভলিউশনারি একটা আবিষ্কার বলে যায় বিজ্ঞানে।
যেটা একটা খুবই ইন্টারেস্টিং আবিষ্কার, সবাই হয়তো তাকিয়ে আছে ওইদিকে কি মানুষ অদৃশ্য হওয়ার একটা, যেমন আমরা মিস্টার ইন্ডিয়া দেখেছি বলিউডের সিনেমায় যে ঘড়ি পরে অদৃশ্য হয়ে যেত অনিল কাপুর, তো সেরকম যদি কিছু ডিভাইস কিংবা আলখাল্লা তৈরি করে নেয় তা তাহলে ডেফিনেটলি একটা একটা খুব বড়সড় একটা ব্রেক থ্রু বলে যায় সায়েন্সের, যেটা দিয়ে মানুষ অদৃশ্য হতে পারে। তো খুবই একটা ইন্টারেস্টিং নিউজ, যেটা ভালো লাগলো সেই জন্যই শেয়ার করলাম তোমাদের সাথে। এরকম করে ইন্টারেস্টিং নিউজ পেলে আরও আগেও তোমাদের সাথে শেয়ার করবো। তো এইসব জিনিসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব না করলে এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে না, কারণ এগুলো অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ডেলি নিউজ কী কী ঘটছে খুব ইন্টারেস্টিং যেগুলো নিউজগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্যই এই ভিডিওগুলো বানানো। তো আশা করবো যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক করে দেবে, যদি কিছু বলার থাকে নিচে কমেন্ট সেকশনে আছে কমেন্ট করে জানাতে পারো, আর এই ভিডিওটা শেয়ার করো, শেয়ার করলে এরকম অ্যামেজিং একটা নিউজ, একটা খুব বড়ো এরকম আপডেট সায়েন্সের সবাই সবাই জানতে পারবে, সেই জন্য ভিডিওটা শেয়ার করে দাও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে সবাই এই ভিডিওটা দেখতে পাবে এবং তোমরাও ইন ফিউচার আরও অনেক এরকম ইন ফিউচার আরও ভিডিও দেখতে পাবে, এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও যেগুলো ইন ফিউচার আমি নিয়ে আসবো। তো আজকে ভিডিও পর্যন্ত, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলে ফলো করতে পারো ফেসবুকে টেলিগ্রামে, তার লিঙ্কে ভিডিও নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।